আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন। আশা করি আজীবন এভাবে পাশে থাকবেন এবং যাতে আপনাদের আমি ন্যূনতম উপকারে আসতে পারি সেই দোয়া করবেন। বন্ধুরা, আপনারা জানেন আমার চ্যানেলের মধ্যে সবসময় লার্নিং এবং আর্নিং লেটেস্ট ভিডিওগুলো পাবলিশ করা হয়, যেগুলো অনেক বেশি ট্রাস্টেড এবং লেজিট বলা যায়। তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি আর্নিং সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটিতে কাজ করতে আপনার শূন্য অভিজ্ঞতা অর্থাৎ শূন্য অভিজ্ঞতা এবং কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি করতে পারবেন। তো কীভাবে করবেন আশা করি সেটি দেখার জন্য কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে ভিডিওটি দেখুন, কোনো রকম স্কিপ করা ছাড়াই। সো ফিরছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি এখন আমার চ্যানেলের মধ্যে আপনাদেরকে নিয়ে এসেছি। প্রথমে পরিচয় করে দিচ্ছি যে ছোট্ট একটি চ্যানেল, যেটিতে আপনি অসংখ্য লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও পাবেন এবং গ্রাফিক ডিজাইনের পর অনেকগুলো ভিডিও রয়েছে, আশা করি সেগুলো দেখে নেবেন। প্রথমে সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্তর অন্তঃস্থল থেকে এখানে সমস্ত ভিডিওগুলো পাবলিশ করা আছে, আপনি এখান থেকে একে একে দেখতে থাকেন। যদি নিজেকে ইম্প্রুভ করতে চান অথবা আপনি আর্নিং করতে চান, কোনোরকম অভিজ্ঞতা বা কোনোরকম হেজিটেশন বা ইনভেস্টমেন্ট ছাড়াই। সো আমি ফিরে যাচ্ছি আপনার মূল ভিডিওতে। আমি যে সাইটটির সাথে আজকে পরিচয় করে দিতে যাচ্ছি, শূন্য অভিজ্ঞতা দিয়ে আপনি কাজ করবেন কোনোরকম ইনভেস্টমেন্ট ছাড়াই, সেটি হচ্ছে shrinkzone.com। এটি একটি অ্যামেজিং সাইট বলা যায়, যেটি থেকে আপনি আর্নিং করতে পারবেন আনলিমিটেড। এখানে কাজ করতে হলে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর লিঙ্ক শর্ট করবেন এবং আর্ন মানি অর্থাৎ এই তিনটে স্টেপ এখানে করলে আপনি কাজ করতে পারবেন এবং আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এখানে রেফারেল ইনকাম রয়েছে, আপনি যদি রেফার করতে পারেন অর্থাৎ আপনার ফ্রেন্ডকে যদি, এখানে যে লিঙ্কটি আমি দিব সেই লিঙ্কটি যদি আপনি শেয়ার করতে পারবেন, পার রেফারে আপনি $20 করে পাবেন। এবং আপনাকে এখানে উইথড্র দিতে হবে, যে মেথডগুলো সেগুলো আমি দেখাচ্ছি। উইথড্র দেওয়ার জন্য মিনিমাম আপনাকে $2 আর্নিং করতে হবে এবং এটি যে একটি ট্রাস্টেড বা বিশ্বাসযোগ্য সাইট, আপনি একটু shrinkzone.com দিয়ে গুগলে সার্চ করলে তাদের বিস্তারিত র্যাঙ্কিং পজিশন পেয়ে যাবেন এবং তাদের কী অবস্থা, কখন থেকে শুরু করেছে সব কিছু পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে লেজিট বা ট্রাস্টেড ভিডিওগুলো পাবলিশ করার জন্য। এখানে টোটাল ক্লিকস দেখা যাচ্ছে, টোটাল ইউআরএল দেখা যাচ্ছে, রেজিস্টার্ড ইউজার্স কারা কারা রয়েছে সেটি দেখা যাচ্ছে। এরপরে আমি যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখতে পাবো যে পেমেন্ট মেথডগুলো, ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে, shrinkzone, পেপ্যাল রয়েছে, পেইউনিয়ন রয়েছে, জাস্ট ক্যাশ, ইজি পয়সা যেটা ইন্ডিয়ানদের জন্য এবং গ্যারান্টেড সেফ চেক আউট, সব কিছু এখানে রয়েছে। আপনি জাস্ট কী মেথডে কাজ করবেন সেটি আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনাকে এখানে আসার পরে আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে লিখেন shrinkzone বা shrinkzone লেখেন, shrinkzone লিখলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটি নতুন ট্যাব ওপেন করবেন, ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখানে কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আপনি এখানে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এখানে $0.02 ফ্রি পাবেন, যেটি অবশ্যই আপনাকে তার অ্যাকাউন্ট করার সাথে সাথেই দিয়ে দেবে। তো আমি এখানে অ্যাকাউন্ট করেছি। অ্যাকাউন্ট করার নিয়ম সবচেয়ে সহজ, আপনি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলে সহজে অ্যাকাউন্ট তৈরি হবে এবং আপনার ইমেলে একটি লিঙ্ক যাবে। লিঙ্কটি আমি দেখাচ্ছি, এই যে একটি লিঙ্ক এসছে, এই যে একটি লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন অর্থাৎ পর্দায় এটি দেখতে পাচ্ছেন। এবার আমি আসি কীভাবে এখান থেকে আর্নিং করবেন। দুটি ওয়েতে আর্নিং করা যায়, আপনি লিঙ্ক শর্ট করবেন, এরপরে রেফারেল ইনকাম কীভাবে করবেন সেটি দেখাচ্ছি এবং পেমেন্ট মেথডটা আমি দেখিয়েছি, কীভাবে উইথড্র দেবেন সেটি আমি দেখাবো একটু পরে। প্রথমে কাজ শুরু করা যাক, কীভাবে আপনি এখানে শর্ট লিঙ্ক করবেন। শর্ট লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে এই ধরনের একটি ইন্টারফেস পাবো।
এই ধরনের ইন্টারফেস পাওয়ার পরে আমি এখানে লিঙ্কটা পেস্ট করব। এবং কোথা থেকে লিঙ্ক পাবো প্রশ্ন, এটাই লিঙ্ক আপনি পেতে পারেন বিভিন্ন সোর্স থেকে। ধরুন আপনার একটি ব্লগ সাইট রয়েছে, আমি আমার ব্লগ সাইটে চলে যাচ্ছি, এটি আমার ব্লগ সাইট। এই ব্লগ সাইটে আসার পরে আমি অনেকগুলো ব্লগ সাইট আমার ব্লগ সাইটের মধ্যে অনেকগুলো পোস্ট দিয়েছি, প্রত্যেকটা পোস্ট কিন্তু প্রতিদিন রিডিং হচ্ছে এখানে তারিখ ওয়াইজ, গতকাল দিয়েছি অনেকগুলো। এখানে আপনাকে আমি আমন্ত্রণ জানাবো, আপনি অবশ্যই আমার ওয়েব ডিজাইন, এরপর আমি একটি ব্লগ তৈরি করেছি ওয়েব ডিজাইন টিউটোরিয়ালস অ্যান্ড নলেজ, আপনি লিঙ্কটা একটু কপি করে রাখেন। আপনি এখানে অনেক নলেজ গ্যাদার করতে পারেন যদি আপনি ডিজাইনার বা আর্নার হয়ে থাকেন। আমি এখানে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত পোস্টগুলো দিয়ে থাকি। তো কথা হচ্ছে আপনি কিভাবে লিঙ্ক শর্ট করবেন। আমি এখানে নিউ পোস্টে ক্লিক করছি, নিউ পোস্টে ক্লিক করার পরে আমি কি করব, ধরুন আমি একটি সফটওয়্যার, আমি একটি সাইটে চলে এসেছি, এটি হচ্ছে filepuma.com। এখানে অসংখ্য ফ্রি সফটওয়্যার রয়েছে, এই ফ্রি সফটওয়্যারগুলো অনেকেই খুঁজে কিন্তু পায় না, ডাউনলোড করতে পারে না। যদি আপনি তাদেরকে হেল্প করেন, সেটা হচ্ছে আপনি আপনার ব্লগ সাইটে এখান থেকে যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলোর লিঙ্কটা আপনি শেয়ার করবেন। আমি দেখাচ্ছি বন্ধুরা, ধরুন ডিএলসি মিডিয়া প্লেয়ার, এটি হচ্ছে একটি মিডিয়া প্লেয়ার 64 বিটের জন্য এবং 32 বিটের জন্য, কম্পিউটার দুইটি বিট থাকে, 64 বিট এবং 32 বিট। ধরুন আমি এই 64 বিটের সফটওয়্যারটি আমি ডাউনলোড করতে চাচ্ছি, যারা জানে না তাদের জন্য এটি। এটিতে যাওয়ার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এরপরে এই যে টাইটেলটি রয়েছে, এই টাইটেলটি আপনি কপি করবেন, কপি করার পরে আপনি আপনার ব্লগ সাইটে চলে যাবেন। ব্লগ সাইট হচ্ছে আমার, ব্লগ সাইট হচ্ছে এটি। এই ব্লগ সাইটে আসার পরে আমি এইটিতে পেস্ট করব এবং টাইটেলে এটি পেস্ট করব। পেস্ট করার পরে আমার কাজ হচ্ছে বাকি কাজটুকু করা, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার চলে যাবেন সেই সাইটের মধ্যে। এরপরে যে এখানে পুরো জিনিসটা রয়েছে আপনি অবশ্যই এটি কি করবেন, কপি করবেন, ডেসক্রিপশনটা অবশ্যই কপি করবেন, ডেসক্রিপশনটা পুরো কপি করবেন, অর্থাৎ এই সফটওয়্যারের ডেসক্রিপশনটা অবশ্যই আপনি কপি করবেন। আবার চলে যান আপনার ব্লগ সাইটের মধ্যে, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনি যে এখানে নিচে লিখে দিবেন ডাউনলোড ফ্রম হিয়ার, DOWN ডাউনলোড ফ্রম হিয়ার, HERE, এটি লেখার পরে আপনি এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে লিঙ্কটি রয়েছে, লিঙ্কে আপনি ক্লিক করবেন। এখন এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, ওয়েব অ্যাড্রেসে পাওয়ার জন্য আপনি পুনরায় চলে যাবেন। এই যে ওয়েব অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে URL, URLটি আপনি কপি করবেন। কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন এখানে, অর্থাৎ সিংজনে চলে যাবেন। সিংজনে চলে যাওয়ার পরে আপনি এটি শর্টেন করবেন, শর্টেন হয়ে যাচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই যে লিঙ্কটি পেয়েছি, এই লিঙ্কটি আমি কপি করব, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আপনি আবার বিটলিতে যাবেন। বিটলি এমন একটি সাইট যেখানে যে কোনো ধরনের লিঙ্কে অত্যন্ত শর্ট করা হয়। আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটিকে আমি শর্ট করব আবার। এই যে শর্ট হয়ে গেল, এবার এটি কপি করছি। এবার আমি সরাসরি আমার ব্লগ সাইটে চলে যাচ্ছি, এই যে ব্লগ সাইটে আমি চলে আসলাম, পেস্ট করলাম, পেস্ট করে ওকে দিলাম। দেখুন এখানে একটি লিঙ্ক তৈরি হয়ে গেল, অর্থাৎ সহজেই কোনো ভিজিটর যদি আপনার ব্লগ সাইটে আসে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য, অর্থাৎ ডিওসি মিডিয়া প্লেয়ার, তাহলে সে অবশ্যই এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করলে সাথে সাথে সে ওই সফটওয়্যার URL এ চলে যাবে এবং একদিকে সে আপনার ব্লগ সাইট ভিজিট করলো, অপরদিকে সে উপকৃত হলো সফটওয়্যারটি ডাউনলোড করে। এইভাবে যদি প্রতিদিন আপনি আপনার ব্লগ সাইটের মধ্যে 1000 ভিজিটর আনতে পারেন,
তাহলে অবশ্যই একটি হ্যান্ডসাম আর্নিং করতে পারবেন একদিকে, আর অপরদিকে আপনি যে লিঙ্কটি শেয়ার করলেন বা শর্ট করলেন এই সাইটের মধ্যে, এইখান থেকে আর্নিং আপনি অবশ্যই আর্নিং জেনারেট করতে পারবেন। এইভাবে আপনি মিনিমাম $2 হলেও উঠে দিতে পারবেন। এই গেল একটি প্রসেস। এবার দেখাচ্ছি রেফারেল এর মাধ্যমে কীভাবে ইনকাম জেনারেট করবেন। বন্ধুরা, আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও রয়েছে, আশা করি সেগুলো দেখে নেবেন। আমি আপনাকে স্ট্রংলি এনশিওরিটি দিচ্ছি যে কোনো না কোনো লিঙ্ক আপনার কাছে লাগবে আর্নিং এর জন্য। এবার আমি যে রেফারেল লিঙ্কটা আমি এখানে পেলাম সেটি কপি করবো। কপি করার পরে আমি আমার ফেসবুক পেজে চলে যাব। ধরুন আপনার একটি বড় বিশাল গ্রুপ রয়েছে বা ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদেরকে বললেন যে এই লিঙ্কটি ইউজ করে এখানে অ্যাকাউন্ট করার জন্য, তাহলে প্রত্যেকটি অ্যাকাউন্টের অ্যাগেনস্টে আপনি $20 করে, সরি 20% করে পাবেন। সো আমি যদি আমার ফেসবুক এর মধ্যে এসে যদি এই লিঙ্কটি পেস্ট করি, পেস্ট করে তার আগে আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এটি শর্ট করে নিতে পারেন আপনি বিটলিতে গিয়ে। বিটলিতে গিয়ে আমি শর্ট করছি, কারণ সরাসরি লিঙ্ক শেয়ার করা কিন্তু ফেসবুক পছন্দ করে না, সে স্প্যাম হিসেবে ধরে। আপনি অবশ্যই এটি শর্ট করে নেবেন বিটলিতে এসে। আমি শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পরে এবার আমি যদি আমার ফেসবুক পেজের মধ্যে এই শর্ট লিঙ্কটি পেস্ট করে পোস্ট করি, তাহলে অবশ্যই এখান থেকে এবার আমি পোস্ট করলাম। পোস্ট করার পরে এটি পোস্ট হয়ে গেল আশা করি। অবশ্যই আপনি এইভাবে আপনি বড় ধরনের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজের মধ্যে যদি এই ধরনের একটি ভালো টাইটেল লিখে এই লিঙ্কটা শেয়ার করেন, তাহলে অবশ্যই কেউ না কেউ এখানে ক্লিক করে অবশ্যই অ্যাকাউন্ট করবে এবং তার অ্যাগেনস্টে আপনি 20% করে পাবেন। অর্থাৎ খুব সহজে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম কীভাবে লিঙ্ক শর্ট করে আর্নিং করবেন এবং কীভাবে আপনি রেফারেল করে আর্নিং করবেন। এবার আমি উইথড্র মেথডটা দেখাচ্ছি। উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে টোটাল সব কিছু শো করবে, আপনি কি আর্নিং করেছেন বা ব্যালেন্স কি রয়েছে সেগুলো, এবং পাশাপাশি এখানে কি উইথড্র দিয়েছেন সবগুলো শো করবে। যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট এভাবে শো করছে, আপনি যদি প্রোফাইলে যান, এখানে ক্লিক করে প্রোফাইলে যাওয়ার পরে আপনি আপনার ব্যাংকের যে ইনফরমেশনগুলো রয়েছে যথাযথ, সেই ইনফরমেশনগুলো অবশ্যই দিবেন। আমি ইনফরমেশনগুলো দিলাম। এরপরে আপনি এখানে যে উইথড্র অ্যাকাউন্ট রয়েছে সেটি আমি দেখাচ্ছি। উইথড্র মেথড এখানে আমি শুরুতেই দেখিয়েছি যে কোন কোন মেথডে আপনি এখানে উইথড্র করে নিতে পারবেন। সেটি হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে, তারপর পেইনিয়ার আছে, পেপ্যাল আছে, আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। ধরুন আপনি পেইনিয়ার এর লিঙ্কটা, অর্থাৎ পেইনিয়ার আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন ফ্রি, এবং পেইনিয়ার এর অ্যাকাউন্টের লিঙ্কটা যদি আপনি এখানে পেস্ট করে দেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি উইথড্রটা সহজে নিতে পারবেন। এবং এখানে তারা ইনস্ট্রাকশন দিয়েছে কী কী অ্যাড করতে হবে। পেইনিয়ার জন্য এই ইমেলটা এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ পেইনিয়ারের যে ইমেলটি আপনি ইউজ করেছেন সেটি, এবং পেইপালের যেটি ইউজ করেছেন সেটি, অর্থাৎ যে কোনো একটি মেথড আপনি সহজে এখানে পছন্দ করে এখানে পেস্ট করে সাবমিট দিলে হয়ে যাবে। আপনার যে আর্নিং সেই আর্নিংগুলো এখান থেকে উইথড্র নিতে পারবেন। এরপরে ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে, এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে ওগুলো আপনি এখানে পেস্ট করবেন। এরপর জাস্ট ক্যাশ $2, ইজি পয়সা $2, পেইনিয়ার $5, পেপল $5, ব্যাঙ্ক ট্রান্সফার $10, এবং মাই ওয়ালেট $5। এই অপশনগুলোর মাধ্যমে আপনি সহজে আপনি আপনার উইথড্রগুলো সহজে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখান থেকে উইথড্রগুলো আপনি সহজে নিয়ে যেতে পারবেন। এবং স্ট্যাটিস্টিক্স রয়েছে, আর স্ট্যাটিস্টিক্স মানে আপনার কাজের অগ্রগতি, আপনি এখান থেকে সহজে দেখে নিতে পারবেন যে কারা কারা বা কী কী আপনার কোন তারিখে কত আপনি আর্নিং করেছেন, সবগুলো আপনি এখানে এই এট এ গ্লান্স এক নজর দেখে নিতে পারবেন। তাদের ফেসবুক পেজ রয়েছে, আপনি চাইলে তাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাড হয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন। বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি নতুন লার্নার হয়ে থাকেন, অর্থাৎ কিছুই জানেন না বা আপনার কোনো কাজের অভিজ্ঞতা নেই বা ইনভেস্ট করার ক্ষমতা নেই, আমি আপনাকে অনুরোধ জানাবো
কপি পেস্ট যে কাজগুলো রয়েছে আপনি সেগুলো করে নিজের প্রোভাইড করে অবশ্যই চালাতে পারেন। যেই কাজটি অনেক বড় বড় ইউটিউবার বলেন, আর্নার বলেন, শুরু থেকে তারা করেছে, তো আশা করি আপনি কেন বসে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি নতুন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন সবার আগে, যাতে সব ভিডিও পেয়ে যেতে পারেন। তো লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আপনার কোনো প্রশ্ন লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার চাহিদা পূরণ করতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।